হ্যালো বন্ধুরা, আমার স্ম্যাজিগ্রাম চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের স্বাগত। অসাধারণ রহস্যাবৃত্ত 10টি ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আজ থাকছে পর্ব 26। তাহলে চলুন দেখে আসি। নাম্বার 1, অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা প্রস্থের বরফ টুকরাটি কত মোটা জানেন? 3 মাইল। কিন্তু বর্তমানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকাতে বিশাল মোটা প্রস্থের বরফগুলো গলতে শুরু করেছে, যা খুবই আশঙ্কাজনক। নাম্বার 2, আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি করা হয়েছিল, তাও খ্রিস্টের জন্মে 2000 বছর আগে। পরবর্তীতে ইটালীয় পর্যটক মার্কো পোলো আইসক্রিম তৈরির কৌশলটি চীন থেকে ইউরোপে নিয়ে আসেন। তৎকালীন সময়ে চীনে মঙ্গোলিয়ান শাসক কুবলাই খানের লোকেরা ঠেলাগাড়ি করে জমাটদের খাবার বিক্রি করত। মার্কো পোলো খাবারটি খেয়ে পছন্দ করেন এবং এর কৌশল শিখে নেন। এই খাবারটির নাম হয় পরে আইসক্রিম। 1533 সালে আইসক্রিম ইটালি থেকে প্রথম ফ্রান্সে আসে এবং সেখান থেকে পরে যায় ইংল্যান্ডে। এরপর আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আইসক্রিম ছড়িয়ে পড়ে। 1900 সাল থেকে আইসক্রিমের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বর্তমান সময়ে আইসক্রিমের বাজার পৃথিবীর সর্বত্র বিরাজমান। নাম্বার 3, আপনার বয়স 18 বছরের বেশি হলে এবং আপনার ওজন 50 কেজির বেশি হলে আপনি রক্তদান কর্মসূচিতে অংশ নিতে পারেন। রক্তদান হলো কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছা রক্ত দেবার প্রক্রিয়া। রক্তদানের ফলে যে আরেকজন মানুষের জীবন বাঁচবে শুধু তাই নয়, রক্তদাতার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের 2 সপ্তাহের মধ্যে নতুন রক্ত কণিকার জন্ম হয়, ঘাটতি পূরণ হয়ে যায়। প্রতি 4 মাস অন্তর অর্থাৎ 120 দিন পরপর একজন সুস্থ মানুষ রক্তদান করতে পারে। নাম্বার 4, আপনার শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে 9000টি পেন্সিল বানানো সম্ভব। কার্বন একটি মৌলিক পদার্থ, এটি পৃথিবীর জীবজগতের প্রধান গাঠনিক উপাদান। শুধু মানুষ নয়, অন্যান্য জীবের মাঝেও কার্বনের উপস্থিতি লক্ষণীয়। প্রকৃতিতে কার্বনের 2টি রূপ রয়েছে, একটি হিরো ও অন্যটি গ্রাফাইট। কার্বন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসাবে অবস্থান করে। নাম্বার 5, একটি মাছের গড় আয়ু মাত্র 17 দিন। মাছের আয়ুষ্কাল কম হলেও এর DNA বিশ্লেষণ করে আমেরিকান গবেষকরা বলেছেন, ঘরের মাছি আর নীল মাছি মিলে 600-এরও বেশি বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে। এর মধ্যে অনেক জীবাণু মানুষের শরীরের সংক্রমণের জন্য দায়ী, যার মধ্যে রয়েছে পেটের অসুখের জন্য দায়ী জীবাণু, রক্তে বিষক্রিয়া ঘটায় এমন জীবাণু এবং নিউমোনিয়ার জীবাণু। নাম্বার 6, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল জন্মস্থান ফ্রান্সে নয় বরং বেলজিয়ামে। ছোট বড় সবার জন্য মুখরোচক এই খাবারটি মূল উপাদান হচ্ছে আলু। তেলে ভাজা এই বিশেষ রেসিপি বর্তমানে দুনিয়ার সকল বড় ছোট রেস্টুরেন্টে পরিবেশন করা হচ্ছে এবং এর স্বাদ বৃদ্ধির জন্য নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। নাম্বার 7, আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গায়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে। গাজর দেখতে যেমন সুন্দর, তেমনি গাজরে আছে নানা ধরনের পুষ্টিগুণ। আমাদের দেহের সুস্থতায় গাজর অনেক বেশি কার্যকরী। পৃথিবীর প্রায় অর্ধেক গাজরই চীন দেশে উৎপাদিত হয়। নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয়, বিশেষ করে সালাদে। এছাড়াও হালুয়া তৈরিতেও গাজর ব্যবহার করা হয়। নাম্বার 8, আপনি জানেন কি সুইজারল্যান্ডের মানুষেরা বিশ্বের সবচেয়ে বেশি চকলেট খায়? কত বেশি জানেন? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় 10 কেজি করে। চকলেট হচ্ছে এক প্রকার প্রাকৃতিক ও প্রক্রিয়াজাত করা খাবার, যা গ্রীষ্মমন্ডলীয় কোকায়া গাছের বীজ থেকে উৎপাদন করা হয়। 1100 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ব্যবহার হওয়া চকলেট 1900 শতকে বিভিন্ন রোগ যেমন যকৃত ও পেটের রোগের চিকিৎসায় ডাক্তারি কাজের উপাদান হিসাবেও ব্যবহৃত হয়। বর্তমানে প্রিয়জনদের চকলেট উপহার দেওয়াটা একটি কালচারের রূপ নিয়েছে। নাম্বার 9, ভারতের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে। ভারতে মোট 1,54,725টি পোস্ট অফিস আছে। পূর্বে চিঠি ও নথিপত্র আদান প্রদানের মাধ্যম হিসাবে ব্যবহৃত পোস্ট অফিস নামটি 1650 সালে প্রথম শোনা যায়। কালের বিবর্তনে এই ইন্টারনেটের যুগে পোস্ট অফিসের ব্যবহার অনেকটাই কমে গেছে। নাম্বার 10, পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে 70 ভাগই চীন তৈরি করে থাকে। প্রাচীনকাল থেকেই শিশুদের খেলার জনপ্রিয় মাধ্যম হচ্ছে খেলনা। অনেক প্রত্নতাত্ত্বিক গবেষকরা প্রাচীন নিদর্শনে খেলনা খুঁজে পান। প্রাচীনতম খেলনাগুলির প্রকৃতিতে পাওয়া কাঠামো যেমন শিলা, লাঠি এবং কাদামাটি থেকে তৈরি। হাজার হাজার বছর আগে মিশরীয় শিশুরা পুতুলের সাথে খেলা করত, যার উইক এবং অস্থাবর অঙ্গ ছিল, যা পাথর, মৃৎশিল্প এবং কাঠ থেকে তৈরি হয়েছিল। খেলনা যে শুধু খেলার সামগ্রী হিসাবে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। অনেক শৌখিন ব্যক্তি আছে যারা খেলনা সংগ্রহ করে থাকেন।
আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন 10টি ঘটনা নিয়ে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মারুস ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মারুস ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন। আর নেশাকে না বলুন। ধন্যবাদ।